আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়শা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই কোনো শেষ নাই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ মানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই অমানুষ সবাই আপনার প্রতি জুলুম করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমার বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়ে কষ্ট দিব নানা রকম বিপদ দিব এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে শাশুড়ি কষ্ট দিতে পারবে কে কষ্ট দিতে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আচ্ছা একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছে বিভিন্নভাবে পরীক্ষা করেছে তুমি সারা জীবন 40 50 60 বছর কষ্ট করেছো এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ঈমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ঈমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ঈমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন্না আমরাহু কুল্লাহু খায়র ঈমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ঈমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ঈমানদার হলো সেরকম যে ঈমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের কোনো সম্ভাবনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আসাবাহু খায়রুন ঈমানদারকে আল্লাহ যদি সুখ দেয় শান্তি দেয় টাকা পয়সা দেয় সম্পদ দেয় রোগ বালাই মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সব কিছু দেয় ভালো কিছু যদি ঈমানদার পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না এগুলো সব আল্লাহর দান সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন আমি শুকরিয়া আল্লাহ করলাম এরকম যদি সে করে সুবহানাল্লাহ তাহলে একদিকে সে সুখ ভোগ করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই এবার বলবেন তাহলে দুঃখ হলে লাভ কেমনে হয় দেখান দেখি যখন ঈমানদারের দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে আসসাবরু সওয়াবুহু আল জান্নাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ঈমানদারকে কোন মানুষকে আল্লাহ তাআলা কোন হিসাব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া, তুমি নামাজ কয়ত পড়ছো, রোজার কতগুলোর সওয়াব পাবা, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কয়বার কোরআন খতম দিছো, কয়বার কি ভালো কাজ করছো, এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা, তুমি সারা জীবন সবর করেছো, সব ক্ষেত্রে সবর করেছো, আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢাইলা দিবেন। সবর করবো তো ইনশাআল্লাহ।